ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা অনেক দিন পর আবার আজকের আমি একটা আমার মনের কথার ভিডিও বানাচ্ছি কারণ একটা ঘটনা আমি শুনলাম ঘটনাটা আমাকে ভীষণ ডিস্টার্ব করেছে আর সেই ঘটনাটার সূত্র ধরেই অনেকগুলো ভাবনা অনেকগুলো ঘটনা আমার সামনে আসতে থেকেছে সেগুলোই আমি আজকে সব তোমাদের সাথে শেয়ার করবো আর আমি চাই যে ভিডিওটা পুরোটা দেখার পরে তোমরাও তোমাদের নিজেদের অভিজ্ঞতা মতামত আমার এই কমেন্ট সেকশানে লিখবে ঘটনাটা প্রথমে বলি আমার কাছে যদিও ভীষণ ডিস্টার্বিং ঘটনা বলতেও আমার একটুখানি অসুবিধা হবে কিন্তু চেষ্টা করছি যে মানুষটা খুব অ্যাবনরমালি মারা যায় তাদের তো বাড়ির লোকরা চট করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে পারে না তাদেরকে মর্গে রাখা হয় সেই মর্গে অনেক অল্প বয়স্ক ইয়াং মহিলাদের শরীরও থাকে মর্গে যারা দেখভাল করে ডোম যারা থাকে সেরকমই নাকি একটা ডোম রাত্রিবেলা তার শারীরিক চাহিদা মেটাতো সেই শরীরগুলোর সাথে আমি এই ঘটনাটা শোনার পর আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু ভীষণ ডিস্টার্বড হয়েছি একটা মহিলা মারা যাবার পরও সে শুধুই শরীরই থাকে একটা মহিলা মহিলা না সে শরীর এবং সেই শরীরের চাহিদা তার মৃত্যুর পরেও শেষ হয় না আমি ভাবতে পারছি না আমি নিতে পারছি না ঘটনাটাকে আর তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি এই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই একটার পর একটা ঘটনা আমার চোখের সামনে আসতে থাকে বা আমার মেমোরিজ থেকে আমি রিকালেক্ট করতে থাকি যে এই একটা মহিলা সে মহিলা না সে শরীর সে জীবিত অবস্থাও শরীর সে মৃত অবস্থাও একটা শরীর এবং সেই শরীরের চাহিদা আছে এটা কেন এই পুরুষরা বুঝছে যে মহিলারা একটা শরীর এটা কি পুরুষরাই পুরুষদের শেখাচ্ছে না সমাজ শেখাচ্ছে সমাজ মানে কি আমি তুমি সবাই তার মাটাও তার সমাজের একটা অঙ্গ তার বাবাটাও তার সমাজের একটা অঙ্গ একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার কাছে তো মহিলা পুরুষ সেন্সটাই থাকে না সেই সেন্সটা তাকে কে ঢোকাচ্ছে তার বাবা মা আত্মীয় থেকে শুরু করে পাড়ার লোক স্কুলের লোক কলেজের লোক তার পরিবেশ বন্ধুবান্ধব বন্ধুবান্ধবদের বাবা মা সবাই আর এর মধ্যে কি মহিলাদের কোনোই হাত নেই আমি কিছু কিছু ঘটনা বলি যে ঘটনাগুলো মনে পড়ে যায় যে মহিলারা কীভাবে নিজেদেরকে শরীর সর্বস্ব বানিয়ে রাখে প্রথম তো হচ্ছে যে কোনো প্রসাধনীর দোকানে গেলে যেখানে সাজা জিনিস পাওয়া যায় একটু কথা শুনবে যে কি ধরনের কথাবার্তা হয় সেখানকার একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলি একটা মেয়ে এসছে অল্প বয়স্ক কলেজে পড়ে অ্যারাউন্ড পাঁচ হাজার টাকার কোনো একটা মেকআপের বক্স কিনতে এসছে আসলে সেই মেয়েটার আরও অনেক কিছু কেনার ছিল কিন্তু পাঁচ হাজার টাকার বেশি সে জোগাড় করতে পারেনি দোকানদারকে গল্প করছে যে সকালবেলা বাবার পকেট থেকে মা না বলে কিছু টাকা সরিয়েছে তাকে দেবে সে কিনবে বলে এবং বাবা যখন অফিসে যাওয়ার সময় ব্যাগটা চেক করে তখন দেখে যে টাকাটা কম আছে বাবা তখন মাকে ধুচিজ্ঞেস করেছে এবং বলেছে যে এটা তার মেডিক্লেমের পলিসির টাকা দেওয়ার টাকা তিনি আগের দিন রাত্রে গুনে গুনে টাকাটা রেখেছিলেন এখন টাকাটা কম হলো কি করে তাহলে তিনি মেডিক্লেমটাকে রিনিউ করাবেন কি করে টাকাটা যদি না পাওয়া যায় তখন মাটি বাধ্য হয়ে পরিস্থিতি বুঝে টাকাটা বার করে দেন এবং তার পেছনে তিনি প্রচুর লজিক দেন যে এইটে খরচ হয়ে গেছে ওটা কিনতে হবে এটা আনতে হবে এটা শেষ হয়ে গেছে তাই জন্য আমি টাকাটা নিয়েছিলাম এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসে মা সেখানে মেয়েকে সুন্দর দেখতে লাগবে সাজাতে হবে বলে মা সেই টাকাটা নিয়েছে মা কিন্তু একবারও মেয়েটার মানসিক উন্নতি হবে বা এরম কোনো ঘটনার জন্য টাকাটা নেয়নি শারীরিক সৌন্দর্যটা বাড়বে বলে টাকাটা নিয়েছে এবং মেয়েটাও ছোট থেকে এটা দেখে দেখে বড় হচ্ছে যে বাড়িতে পুরুষ মানুষ পয়সা কামাচ্ছে মহিলাটা কামাচ্ছে না সেই বাড়িতে খুব স্বাচ্ছন্দে সেই পুরুষ মানুষটাকে না জানিয়ে শারীরিক সৌন্দর্য বাড়াবার জন্য টাকাটা নেওয়াটা অ্যাকসেপ্টেবল তোমার যদি এর থেকে অন্য কিছু মতামত থাকে ডেফিনেটলি তুমি আমাকে কমেন্টসে জানিও কিন্তু আমার ওখানে দাঁড়িয়ে এই কথাটাই মনে হয়েছে তারপরে আরেকটা ঘটনা বলি এই তিন চার দিন আগের ঘটনা আমি গাড়ি করে যাচ্ছিলাম পাশে বাইকে করে একটা মেয়ে পেছনে বসে যাচ্ছিলো মেয়েটার শাড়িটা খুব একটা দামি শাড়ি না একদমই কম দামি কিন্তু ব্লাউজটা যেভাবে তৈরি করা হয়েছে আমার গাড়িটা যত দূর মেয়েটার বাইকের পাশে পাশে গেল আমি তত ততদূর মেয়েটার ব্লাউজটাই দেখছিলাম আমি একটা মহিলা আমার কোনো ফিজিক্যাল আর্জের জন্য আমি মেয়েটাকে দেখছিলাম না মেয়েটাকে দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছে বলে আমি মেয়েটাকে দেখছিলাম না কিন্তু তার ব্লাউজটা যেটা প্রায় নেই সেটা ওইভাবে পরে এক্সপোজ হয়েছে আমি অটোমেটিক্যালি আমার চোখটা ওখানেই গেছিলো এবং যত দূর মেয়েটা যাচ্ছিলো আমি যত দূর দেখতে পেয়েছি আমি ওইভাবেই দেখেছি শুধু দেখেছি দেখেছিটাই শেষ হয়নি আমার মাথায় থেকে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এরম যদি ঘটতো যে ওই মেয়েটা বড় একটা মিলিটারি অফিসার বা আইপিএস অফিসার বা বিশাল বড় সার্জেন এমনি ড্রেস পরে একটা যাচ্ছে আমি না মেয়েটাকে চিনতে পারতাম না জানতে পারতাম না মনে রাখতাম আন্না তোমাদের সাথে আজকে শেয়ার করতাম অথচ ওই বড় সাকসেসফুল মহিলাটা হতে গিয়ে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে কিন্তু একটা ব্লাউজ এইভাবে তৈরি করতে তাকে কোনো পরিশ্রম করতে হয়নি কিছু টাকা দিয়েছে দর্জিকে বলেছে দর্জি বানিয়ে দিয়েছে সে পড়ে নিয়েছে আকর্ষণ করার জায়গাটায় যদি আসে তাহলে এটা অনেক সহজ ওটা অনেক কঠিন খোলামেলা ব্লাউজ পরে আকর্ষণ করাটা অনেক সোজা একটা শিক্ষিত সাকসেসফুল মহিলা হয়ে আকর্ষণ করাটা পসিবল না আর কি আর সোজা কাজটাই তো মানুষ করতে ভালোবাসে এই সব ঘটনাগুলোই কিন্তু আমি বলছি যে একটা মহিলা ঘটাচ্ছে এবং কোথাও না কোথাও মহিলাটা প্রমাণ করছে যে শরীর কেন্দ্রিক শরীরের ওপরে উঠতে পারেনি তবে একবারও ভেবো না সব মহিলার এরম প্রচুর মহিলা আছে যাদের প্রতি আমাদের রেসপেক্ট অনেক অনেক বেশি আমি তাদের কথা এখানে বলছি না আরেকটা ঘটনা বলি আমার একজন জানাশোনা তার বউ তাকে প্রায়শই থ্রেট করত যে আমি কিন্তু চাকরি করতে বেরিয়ে যাব আমি কিন্তু চাকরি নিয়ে নেব আমি না কথাটা শোনার পর অনেক দিন বুঝতে পারিনি যে মহিলা চাকরি করতে যাবে এতে তার হাজব্যান্ডের থ্রেটটা কোথায় আর বিশেষ করে সেই হাজবেন্ডের মা চাকরি করতেন বিশাল শিক্ষিত একটা মহিলা ছিলেন আনফর্চুনেটলি তিনি অনেক অল্প বয়সে মারা যান তারপর আমি স্টাডি করতে করতে এটা বুঝতে পারলাম যে এখন যে তার স্ত্রী ডেফিনেটলি বুঝতেই পারছ এই ঘটনাটা শুনে যে তিনি আদৌ শিক্ষিত না চাকরি করা তো ছেড়েই দাও কোনো উপার্জন করার ক্ষমতাও তার নেই মানসিকতাও নেই সে শুধুমাত্র শারীরিক সৌন্দর্য আর টিভি সিরিয়ালের মধ্যেই নিজেকে আবদ্ধ রেখেছে তো অনেক দিন তাকে স্টাডি করতে করতে আমি বুঝতে পেলাম যে সেই মহিলা এই স্বামীর মাথায় ঢুকিয়েছে এই মহিলা যদি রোজগার করেন তাহলে স্বামীর পুরুষত্বের হানি ঘটবে মানে সে তখন আর পুরুষ থাকবে না পুরুষ থেকে নিচে নেমে যাবে তাই জন্যেই স্ত্রী চাকরি করতে যাবে এটা স্বামীর থ্রেট কি থ্রেট পুরুষত্বের থ্রেট এই মানসিকতাটা ওই মহিলা তার মধ্যে স্ট্যাবলিশ করেছে আবার বলছি ওই ভদ্রলোকের মা কিন্তু চাকরি করতেন শিক্ষিত আধুনিক মহিলা ছিলেন তো এই ঘটনাগুলো আমাকে বারবার একটাই জিনিস বলে সেই নারী শরীরই শরীরের উপরে নারী নিজেকেই ওঠাতে পারছে না সমাজ কি ওঠাবে যে নারীরা মনে করে মানুষ মানুষের অধিকার পাবে মহিলা বা পুরুষের অধিকার না মানুষের অধিকার মনুষত্বের অধিকার তাদের লড়াইটা খুব কঠিন কেন কঠিন বলো তো আসলে কোনো পুরুষের জন্যে মনে হয় অতটা কঠিন না এই নারীগুলোর জন্যেই অতটা কঠিন পাড়ায় পাড়ায় যেরকম আটটা দশটা করে বুটিক আছে যেখানে টেলারমেড মহিলাদের জিনিসপত্র তৈরি হয় পুরুষদের ওরকম জামাকাপড়ের দোকান আছে তা কি পুরুষরা সাজাগোজা করে না পুরুষরা ভালো সুন্দর জামা পরে না আমি জানি না আমাদের সমাজ কবে নারী শরীরের বাইরে যাবে হোর্ডিংয়ে যে ছবিগুলো থাকে অ্যাডভার্টাইজমেন্ট তাতে আমি এরম ছবি দেখেছি হাজব্যান্ড ওয়াইফ সেলিব্রিটি হাজব্যান্ড ওয়াইফ অ্যাডভার্টাইজমেন্ট করছে ওয়াইফ প্রচণ্ড সাকসেসফুল তাকে সবাই চেনে কিন্তু তাও তার ক্লিভেজটা দেখাতে হচ্ছে সেই ছবিতে কেন ক্লিভেজটা না দেখাতে হলে তার আকর্ষণটা কমে যাবে তার সাকসেসটা অ্যাকসেপ্টেবল হবে না তার প্রাধান্যটা কমে যাবে সেখানেও সেই শারীরিক আকর্ষণ তার সাকসেস একদিকে তার বুদ্ধি একদিকে তার সচেতনতা একদিকে আরেকদিকে হচ্ছে তার শরীর নারী শুধু একটা শরীর জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় এটাতে আমার আপত্তি আছে ভীষণ আপত্তি আছে আমার এই ভিডিওটা দেখে তোমাদের যা মতামত আছে যা এক্সপিরিয়েন্স আছে কমেন্টসে লেখো আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে নিজেদের ফেসবুক পেজে আর আমার এই ইউটিউব চ্যানেল গুড লাইফ উইথ সুকর্ণাতে মনের কথার ভিডিওর একটা প্লে আছে সেখানে আমার যখন কিছু মনে হয় আমি সেই ভিডিওগুলো দিই তো সেগুলো দেখো সেগুলো ভালো লাগলে সেগুলোও শেয়ার করো আর শেষ একটাই কথা বলবো সমাজ বলে তো কিছু হয় না আমরাই সমাজ আমাদের ভাবনা চিন্তাগুলো যখন পাঁচটা লোকের সাথে শেয়ার করি সেটাই সমাজ হয় সমাজ এটা চায় আর সমাজ এটা চায় না সেটা বলার আগে আমি কি চাই আর আমি কি চাই না সেটা মনে হয় ভাবা উচিত